আসসালামু আলাইকুম সবাইকে আক্তার এটি নাইন ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমি আক্তার হোসাইন যারা আরব আমিরাতে প্রবাসীরা আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ দুটি সংবাদ নিয়ে হাজির হলাম বিশেষ করে যারা আবুধাবি প্রবাসী তাদের জন্য এবং যারা আবুধাবি ছাড়া অন্যান্য সিডিতে অবস্থান করতেছেন যারা বিভিন্ন কাজের জন্য আবুধাবিতে প্রবেশ করতেছেন তাদের জন্য করা হয়েছে নতুন নিয়ম যাদের ভ্যাকসিন আসে এবং যাদের ভ্যাকসিন নেয় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আপনাদের জানা খুবই জরুরি সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন যদি নতুনভাবে যুক্ত হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা পাশ্চাকে বেলাইকেন্ড না যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমার ফেসবুক পেজ আক্তার এইটি নাইনে এই নিউজগুলো শেয়ার করছি তারপরও আমি একদম হুবহু আপনাদেরকে পরে শোনাচ্ছি কারণ এই নিউজগুলা জানা আপনাদের খুবই জরুরি কারণ এখানে যে বিষয়টি বলা হয়েছে যে আগামী সোমবার উনিশ জুলাই হতে কোভিড নাইন্টিন মোকাবেলায় আবুধাবিতে মধ্যরাত থেকে বোর পাঁচটা পর্যন্ত জনচলাচল নিষিদ্ধ আগামী সোমবার উনিশ জুলাই হতে কোভিড নাইন্টিন মোকাবেলায় আবুধাবিতে জীবাণুমুক্তি অভিযান বা স্টেরিলাইজেশন পরিচালনার জন্য মধ্যরাত থেকে ভোর পাঁচটা পর্যন্ত জনচলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কেবল খাবার ওষুধ কেনার কিংবা জরুরি প্রয়োজন ছাড়া পুলিশের অনুমোদন পাশ নিয়েই কেবল এ সময় আপনি বাহিরে যেতে পারবেন তার মানে যে সময়টাকে সময়টি বলা হয়েছে উনিশ জুলাই থেকে মধ্যরাত থেকে শুরু করে আপনাদেরকে মধ্যরাত থেকে শুরু করে ভোর সকাল পাঁচটা পর্যন্ত কোনো কারণে আপনার বাহিরে যাবেন না সো যারা আবুধাবি প্রবাসীরা আছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন এবং কোনো কারণ ছাড়া আপনারা অযথা বাহিরে যাবেন না যদি বাহিরে যান সেক্ষেত্রে আপনার উপরে অনেক ধরনের সমস্যা মানে জরিমানা বা পুলিশ ধরে নিয়ে যাওয়া সহ অনেক ধরনের হয়রানির সম্মুখীন হতে হতে পারে সো আপনারা এই বিষয়টি সতর্ক থাকবেন ঠিক আছে এবং আরেকটি বিষয়ে যেটি বলা হয়েছে সেটা হলো যে যারা আরব আমিরাতে প্রবাসীরা আসেন তাদের জন্য একটি নতুন আপডেট দেওয়া হয়েছে যারা আবুধাবিতে প্রবেশ করবেন অথবা যার আবুধাবি থেকে দুবাইতে সারজাতে ঘুরতে যাবেন তাদের জন্য সেম যখন আবার আপনি আবুধাবিতে প্রবেশ করবেন সেক্ষেত্রে একটি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হলো যে আমি একদম হুবহু আপনাদেরকে পরে শোনাচ্ছি সেটা হলো যে আবুধাবিতে নতুন করোনা নীতিমালা উনিশ জুলাই থেকে কার্যকর সেটাও ঠিক একই উনিশ জুলাই থেকে কার্যকর হবে অন্য এমআরএ থেকে আবুধাবিতে প্রবেশের জন্য পিসিআর টেস্ট যেটা নাকের ভিতরে ঢুকে করা হয় পিসিআর টেস্টের মেয়াদ রেজাল্ট পাওয়ার সময় থেকে আটচল্লিশ ঘন্টা আবুধাবিতে তিন দিনের বেশি অবস্থান করলে চতুর্থ দিনে এবং সাত দিনের বেশি অবস্থান করলে অষ্টম দিনে অবশ্য পিসিআর টেস্ট নাকের টেস্ট যেটা ওইটা করতে হবে দিন গণনা শুরু হবে আপনি আবুধাবিতে প্রবেশের সময় থেকে যেমন আপনি উনিশ তারিখ আবুধাবিতে প্রবেশ করলেন বাইশ তারিখ আপনাকে চতুর্থ দিন এবং ছাব্বিশ তারিখ সোমবার অষ্টম দিন পূর্ণ হবে রেজাল্ট এক থেকে দুই দিনে যদি দেরিতেও আসে তারপরও সমস্যা নেই আপনাদেরকে তিন দিনের বেশি অবস্থান করলে চতুর্থ দিনে এবং সাত দিন থেকে বেশি অবস্থান করলে অষ্টম দিনে অবশ্যই আপনাকে পিসিআর ঠিক করতে হবে এখানে ডিপিআই টেস্ট যেটা ব্লাড নিয়ে টেস্ট করা হয় সেটা মেয়াদ কিন্তু দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা আবুধাবিতে দুই দিনের বেশি অবস্থান করলে তৃতীয় দিনে এবং যদি ছয় দিনে বেশি অবস্থান করেন তাহলে সপ্তম দিনে সাত দিনে অবশ্যই আপনাকে পিসিআর টেস্ট করতে হবে তখন যদি আপনি ডিপিআই টেস্ট করেন মানে ব্লাডের টেস্ট করেন সেটা হবে না অবশ্যই আপনাকে পিটিআই পিসিআর টেস্ট করতে হবে এই নিয়ম ভ্যাকসিনদারি এবং ভ্যাকসিন সারা সবার জন্য সমানভাবে প্রযোজ্য মানে আপনারা যদি ভ্যাকসিন থাকে অথবা ভ্যাকসিন দেওয়া নাও থাকে সবার জন্য সম পরিমাণ এই কানুনটা প্রযোজ্য হবে যাদের ভ্যাকসিন ছিল তাদেরকে কিন্তু আগে সপ্তম দিনের ভিতরে মানে আপনি যদি আবুধাবি থেকে কোথাও ঘুরতে যান বা আপনি যদি দুবাই সাহজা আজমান কোথাও অবস্থান করেন আপনারা যদি পিসিআর টেস্ট করেন তাহলে সাত দিনের মধ্যে আপনি যে কোনো সময় কিন্তু আবুধাবিতে প্রবেশ করতে পারতেন কোনো সমস্যা হতো না কিন্তু সেই নিয়মটা এখন বাতিল করা হয়েছে আপনাদেরকে ভ্যাকসিন থাকুক অথবা না থাকুক যে নিয়মটা আছে সেটা আপনাদেরকে ফলো করতে হবে সো এই আপডেটটি ছিল আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে যে আপডেটটি আসবে ইনশাল্লাহ আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেখা মনে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ